অনলাইনে স্বাগতম। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তোমরা বাড়িতে সবাই বসে আছো। আজকে তোমাদের পাঠদান অনলাইনের মাধ্যমে আমরা করব। যেমন চতুর্থ শ্রেণী বিষয় বিজ্ঞান, আমি অশোক কুমার ঘোষ, সহকারী শিক্ষক মান ওয়ান, যমুনা সরকার খান স্কুল অ্যান্ড কলেজ। সাধারণ পাঠ খাদ্য, বিশেষ পাঠ খাদ্যের উৎস ও পুষ্টি উপাদান। প্রথমে আমাদের জানা দরকার খাদ্য কী। আমরা বেঁচে থাকার জন্য যা খাই বা গ্রহণ করি সেটাই হচ্ছে খাদ্য। এই খাদ্যর উৎস আমরা পাই উদ্ভিদ ও প্রাণী থেকে, বেশিরভাগ উদ্ভিদ থেকে পাই, যেমন শাক সবজি, ফল, শস্যকণা ও ডাল। আর প্রাণী থেকে আমরা পাই মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাদ্য। এগুলো আমরা বিভিন্ন খাদ্যের উৎস উদ্ভিদ ও প্রাণী থেকে পাই এবং আমাদের দেহের পুষ্টি সাধন হয়। এখন পরের আলোচনা বিষয়টা আছে পুষ্টি উপাদান। তাহলে পুষ্টি উপাদান বলতে প্রথমে খাদ্যের উপাদান কাকে বলে? খাদ্যের ভিতরে যে রাসায়নিক পদার্থ থাকে তাকে খাদ্যের উপাদান বলে। রাসায়নিক বিচারে খাদ্যের উপাদান পাঁচ প্রকার খাদ্যের উপাদান আমি একটু বলছি। আমিষ, এক দুই শর্করা, তিন নম্বর চর্বি জাতীয় খাদ্য বা স্নেহ জাতীয় খাদ্য, ভিটামিন, পাঁচ নম্বর হলো খনিজ লবণ। এখন আজকে আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে খাদ্যের উপাদান কী, খাদ্যের উপাদান কয়টি ও কী কী, খাদ্যের ভিতরে যে রাসায়নিক পদার্থ থাকে তাকে খাদ্যের উপাদান বলে, রাসায়নিক বিচারে খাদ্যের উপাদান পাঁচ প্রকার, আমিষ, শর্করা, চর্বি, আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ। আর অন্য একটি উপাদান আছে পানি, সব খাদ্যেই আছে। তো এখন আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন। ভিটামিন আমাদের দেহে খুব কম পরিমাণ প্রয়োজন হয়, কিন্তু এর অভাবে অনেক রোগ হয়। অর্থাৎ ভিটামিন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং দেহের বৃদ্ধি সাধন করে। ভিটামিনকে আমরা ছয়টি ভাগে ভাগ করতে পারি। ভিটামিন এ, বি, সি, ভিটামিনগুলির প্রকারভেদ আমি একটু লিখছি। সি, ডি, ই এবং কি, এই ভিটামিনকে মোটামুটি এ, বি, সি, ডি এবং ডি, ই, কে এই ছয় ভাগে ভাগ করা হয়েছে। এদের উৎস, কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে আলোচনা করব। উৎস, কাজ এবং অভাবজনিত রোগ, যেমন ভিটামিন এ এর উৎস সবুজ শাকসবজি, কলা, ডিম, এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস। কাজ হলো এটা চোখের দৃষ্টিশক্তি বজায় রাখে এবং অস্থি গঠনে সহায়তা করে। অর্থাৎ অস্থি দৃষ্টিশক্তি এবং অস্থি গঠনের এবং আরও অঙ্গের কাজ সম্পাদন করে ভিটামিন এ।
ভিটামিন এর অভাবে সাধারণত রাতকানা রোগ হয়। তারপরে ভিটামিন বি, ভিটামিন বি কয়েক প্রকার ভিটামিন সমন্বয়ে ভিটামিন, ভিটামিন বি কে একত্রে ভিটামিন বি কমপ্লেক্সও বলা হয়। ভিটামিন বি অনেক প্রকারে কাজ করে, এটা এর উৎস হচ্ছে সবুজ শাক সবজি, তারপরে গাজর, তারপর মিষ্টি কুমড়া বিশেষ করে, এবং বিভিন্ন ধরনের পাতাযুক্ত সবুজ শাকসবজি আর কি। এর কাজ আমাদের দেহের ভিটামিন বি এর কাজ হলো অস্থির গঠন বজায় রাখা এবং অনেক চর্মরোগ অর্থাৎ ত্বককে সতেজ রাখা ভিটামিন বি এর কাজ। এর অভাবে বেরি বেরি রোগ হয়, মুখে ঘা হয় এবং ত্বকের কিছুটা রোগ হয়। ভিটামিন সি এটা টক জাতীয় ফলে পাওয়া যায়, যেমন লেবু, আমলকি, আমড়া, কমলা লেবু। ভিটামিন সি আমাদের দেহে দাঁত এবং হাড়ের দাঁত এবং দাঁতের মাড়ি শক্ত রাখে এবং মজবুত রাখে, ত্বককে সুন্দর রাখে এবং বিভিন্ন স্নায়ুরকে সতেজ রাখে। ভিটামিন সি এর অভাবে সাধারণত স্কার্ভি রোগ হয় এবং মাড়ির রোগ হয়, মাড়ি ব্যথা হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি ডিমের কুসুম, কলিজা এবং সূর্যরশ্মিতে পাওয়া যায়। ভিটামিন ডি আমাদের অস্থি গঠনে সহায়তা করে, এর অভাবে অস্থি বিকৃতি হয় এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের কমে যায়। ই, ভিটামিন ই পাতা জাতীয় সবজিতে বেশিরভাগ পাওয়া যায়। এ আমাদের শরীরের কোষগুলোকে সতেজ রাখে এবং বিশেষ করে রক্ত কোষগুলোকে সতেজ রাখে। এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন কে এটাও সবুজ শাক সবজিতেও পাওয়া যায়, যেমন বিশেষ করে ঢেঁড়স, ঢেঁড়সও পাওয়া যায় এবং এ জাতীয় কিছু সবুজ শাক সবজিতে আছে, বাঁধাকপি। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়, অর্থাৎ রক্তের গাঢ়ত্ব কিছুটা কমে যায়। আচ্ছা, তাহলে এত সময় আমি ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে সম্পর্কে তোমাদেরকে বললাম, এগুলো উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। ভালোভাবে জানবে এবং বইটাও একটু পড়ে নেবে, তাহলে পরিষ্কার হবে এবং এটা আমাদের জানার দরকার শরীর গঠনের জন্য এবং বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্য কি কি খাওয়া প্রয়োজন, এটা খুবই জরুরি প্রয়োজন। আচ্ছা, খাদ্যের এবার আরেকটি উপাদান আমি আলোচনা করছি, আমিষ জাতীয় খাদ্য। মুসুরের ডাল, তাহলে উৎস অনুসারে আমিষকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে প্রাণীজ আমিষ, দুই নম্বর উদ্ভিজ আমিষ।
প্রাণীজ আমিষ, প্রাণীজ উৎস থেকে আমরা যে আমিষ পাই তাকে প্রাণীজ আমিষ বলে। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, প্রাণীজ আমিষকে উচ্চমানের আমিষ বলা হয়। ইয়াতে আবশ্যক অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, প্রাণীজ উৎস থেকে যেটা পাই সেটা প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, একে উচ্চমানের আমিষ বলা হয়, কারণ এতে আবশ্যক অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। উদ্ভিজ আমিষ, উদ্ভিজ উৎস থেকে আমরা যে আমিষ পাই তাকে উদ্ভিজ আমিষ বলে। উদ্ভিজ আমিষের উৎস সিমের ভিসি, মসুরের ডাল, মটরশুঁটি, সয়াবিন বীজ, এতে আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাই একে নিম্নমানের আমিষ বলে। আবার উদ্ভিজ এবং প্রাণীজ আমিষের সমন্বয়ে এক প্রকার আমিষ হয়, তাকে বলা হয় মিশ্র আমিষ। যেমন চালের সঙ্গে ডাল মিশিয়ে খিচুড়ি, চালের সঙ্গে ডাল মিশিয়ে খিচুড়ি দুটা, তারপরে সঙ্গে যেমন চালের সঙ্গে গুড় এবং দুধ মিশিয়ে পায়েস রান্না করা যায়, এটাও মিশ্র আমিষ হবে। মানে উদ্ভিজ কয়েক প্রকারের উদ্ভিজ আমিষ অথবা উদ্ভিজ ও প্রাণীজ আমিষের সমন্বয়ে মিশ্র আমিষ গঠিত। এই আমিষের মানটা বা উপাদানটা একত্রে মিশালে বেড়ে যায় মিশ্র আমিষের, যেমন খিচুড়ি, পায়েস, এগুলো হচ্ছে মিশ্র আমিষের উদাহরণ। আচ্ছা, তোমরা ভিটামিন সম্পর্কে জানলে এবং আমিষ সম্পর্কেও আমি কিছুটা আলোচনা করলাম। এখন এই আলোচনার প্রেক্ষিতে কিছু কয়েকটা প্রশ্ন দেব তোমাদের। যে বিষয়গুলো আলোচনা করলাম, যে পাঠদান, সে পাঠদানের আলোতে প্রশ্নগুলো এখানে লিখলাম। 1 নম্বর, খাদ্য, খাদ্য উপাদান কাকে বলে? পুষ্টি উপাদানগুলোর নাম লিখো। ভিটামিন এ, বি, সি ও ডি এর উৎস, কাজ এবং অভাবজনিত রোগের নাম লিখো। আমি যত খাদ্যের কাজ ও উৎসের বিবরণ দাও। আজকের পাঠদান এখানে শেষ করছি।